হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আমি আজকে চলে এসেছি একটা নতুন রিকোয়েস্ট ভিডিও নিয়ে, আমার বন্ধু রিকোয়েস্ট করেছে করার জন্য। তো তোমরা তো জানো যে বন্ধুরা রিকোয়েস্ট করলে আমি সেটা ফেলতে পারি না, বন্ধুদের রিকোয়েস্ট আমি রাখতে চলে আসি যখনই যা যে বন্ধু রিকোয়েস্ট করে। কিন্তু আমি সব ভিডিও করতে পারি না, যেগুলো আমি পারি সেগুলো অবশ্যই করি, আর এটা তো আমার ভালোই লেগেছে ভিডিওটা করতে, তো আমি সেই জন্য চলে এসেছি ভিডিওটা। আমি আমাকে লিঙ্ক দিয়েছিলো বন্ধু করার জন্য, তো আমি লিঙ্কটা দেখলাম, ঠিক আছে চলো করা যেতেই পারে এই ভিডিওটা। আমি চলে এসেছি, দেখো ঘর পুরো অন্ধকার, অন্ধকার ঘরের মধ্যে বসে আমি মুখের মধ্যে ফ্ল্যাশ লাইটটা মেরেছি ফোনের। আমাকে এরকমভাবেই পুরো ভিডিওটা করতে হবে, অন্ধকার ঘরে বসে ফ্ল্যাশ লাইট মেরে। তো আমি চলে এসেছি ভিডিওটা করতে, তোমরা দেখো, দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিয়ে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে? তো চলো আমি কথা না বলে এবার ভিডিওটা শুরু করে দিই। আর ভিডিওতে যাওয়ার আগে একবার তোমাদের মনে করিয়ে দিই, তোমরা যদি এখনও আমার চ্যানেলে নতুন হও তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকো বেল আইকনটাকে অল করে দাও, তাকে আমি যখন যা ভিডিও ছাড়বো সেটা আগে তোমাদের কাছে পৌঁছে যাবে, তোমরা সেটা আগে দেখে নিতে পারবে। যারা নতুন বন্ধু তোমাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, তোমরা তোমাদের মূল্যবান সময় থেকে সময় বার করে এসছো, আমার ভিডিওটা দেখছো। আর যারা পুরনো বন্ধু তারাও সবসময় আমার সাথে আছে, আমার পাশে আছে, তাদেরকেও জানাই অসংখ্য ধন্যবাদ। তো চলো এবার ভিডিওটা শুরু করা যাক। আমি ভিডিওটা এখন বলছি না যে আমি কি ভিডিও করব, অবশ্য তোমরা টাইটেল থাম্বনেল দেখলে বুঝতেই পেরে যাবে যে আমি কি ভিডিও করব। তো প্লিজ কেউ টাইটেল থাম্বনেল দেখে কমেন্ট করো না, ভিডিওটা দেখো, দেখো কষ্ট করে ভিডিওগুলো বানাই, এই এরকমভাবে পুরো সময়টা যদি আমি মুখের মধ্যে ফ্ল্যাশ লাইট মেরে রাখি সত্যি একটু গরম লাগবে আর কষ্টও হবে। আর এই কষ্ট করে ভিডিও বানানোর পরে তারপর তোমরা যদি না দেখে স্কিপ করে দাও বা টাইটেল থাম্বনেল দেখে কমেন্ট করে দাও তাহলে তো কষ্ট লাগে, বলো? কষ্ট করে ভিডিও বানানোর পরে যদি সেই ভিডিওর কোনো মজুরিই না পাওয়া যায়, যদি তোমরা স্কিপ করে যাও তাহলে সত্যিই খুব কষ্টের, ভালো লাগে না তখন। তো সেই জন্য বলছি তোমরা স্কিপ না করে পুরোটা দেখো, আর টাইটেল থাম্বনেল দেখে কমেন্ট করো না, ভিডিওটা দেখো, তাহলে অবশ্যই ভালো লাগবে, কারণ ভিডিওগুলো তো ভালো লাগার জন্যই বানাচ্ছি, তাই তোমরা দেখলে তোমাদের অবশ্যই ভালো লাগবে, ঠিক আছে? তো চলো ভিডিওটা শুরু করি।
আমার ভিডিওটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে আমাকে জানিয়ে দেবে, ঠিক আছে? আচ্ছা, ভিডিওটা আমি খুবই ছোট ভিডিও করেছি, বড় করিনি, আমি এখানেই শেষ করে দিচ্ছি। টাটা, বাই বাই।